আমি 2 টেবিল চামচ নেসক্যাপ কফি এবং কোকা পাউডার আর কফি মেট এই তিনটা মিলিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি সবগুলোই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে ব্লেন্ড করেছি। আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার দিচ্ছি বরফ করে রাখা দুধ। এটা আমি আগে দুধটাকে হাফ লিটার দুধকে বলক তুলে এটাকে আমি ফ্রিজে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে বরফ করে রেখেছি। আমি কিন্তু আইস এর সাথে অ্যাড করে করব না, তাহলে অনেক বেশি ফ্লাফি হবে আর আইস অ্যাড করলে এটা বেশি লিকুইড হয়ে যায়, খেতে কিন্তু অতটা টেস্ট হয় না। আমি পোলারের 1 কাপ আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। এটাতে দেখবেন অনেক মজা বেড়ে যায় কোল্ড কফির। এবার আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব 5 মিনিটের জন্য। আমি প্রথমে আমার নিজের তৈরি ডার্ক চকলেটটা একটু গলিয়ে নিয়েছি একটু ডেকোরেশনের জন্য। দেখেন কতটা ফ্লাফি হয়েছে কোল্ড কফি। এরপর আমি কিছু হোয়াইট চকলেট এবং কিছু ডার্ক চকলেট উপরে দিয়ে দিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি এত সহজে এই রেসিপিটি তৈরি করা যায় যে যখন তখনই এটা বানিয়ে নেওয়া যায় এবং অনেক ফ্লফি হয়, দোকানের চাইতেও ইনশাল্লাহ মজা পাবেন আপনারা বাসায় তৈরি করে এত মজাদার কোল্ড কফি এত অল্প সময়ে। আপনারা যে কোনো সময় দিতে পারবেন, গেস্টদের সামনে পরিবেশন করতে পারবেন। আশা রাখছি আপনারা এভাবে তৈরি করবেন। আল্লাহ হাফেজ।